Assalamualaikum everyone. Welcome to Aydin Home Kitchen. Aydin Home Kitchen ke kitchen e apnader shokol ke abar notun kore shubhechha janacchi. Ajke ami niye aschi apnader jonno boal mach ranna. Fish stick khete kintu oshombhob mojadar. Apnara ei puro prostut ponanta dekhle apnarao ki thik ebhabei toiri kore felben. Beshi deri na kore ajke recipe ta shuru kore dei. My new recipe. আজকে আমার রেসিপি বোয়াল মাছ বা শিট ফিশ এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি এখানে আজকে 5 টুকরা বোয়াল মাছ খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু লবণ দিয়ে কোতলে ধুয়ে আবার লবণ দিয়ে ভিজে রেখেছিলাম 1.5-2 ঘন্টা তাহলে আপনার মাছটা খেতে বেশি ভালো লাগবে আমি এখন চুলার কাছে সরাসরি চলে যাব আমি এখন চুলার কাছে একটি প্যান বসিয়ে তার উপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিনের তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4-5টা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি পেঁয়াজটা পুরোপুরি সবগুলো দিয়ে দিলাম এটা একটু ব্রাউন কালার করলে তারপরে মশলা অ্যাড করব এখন আমি কিছুক্ষণ ধরে এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজগুলা ভাবে করে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে তাহলে এর সেন্টটা কিন্তু অসম্ভব ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে অনেকেই কিন্তু বলে যে বোয়াল মাছ গন্ধ করে এত যত্ন করে রান্না করি তবুও কিন্তু গন্ধ করে না আমি যেভাবে রান্না করব একবার খেলে মনে হবে হ্যাঁ আমি এইভাবে করে বোয়াল মাছটা রান্না খাই খুবই অসম্ভব মজাদার লাগে একবার খেলেই বুঝতে পারবেন এই জয়ত্রী আর জয়ফল এটা আমি গুঁড়ো করে অল্প সামান্য আমি আপনাদের দেখিয়ে দেব কতটুক দিতে হবে এটা এর মধ্যে দিয়ে দিই দেখুন এইভাবে আমার মোটামুটি কালার কিন্তু চলে এসেছে খুব বেশি ব্রাউন করব না এই পর্যায়ে থাকবে আমি এখন আদা রসুন পেস্ট একসাথে করে আমি 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম এর বেশি দেওয়া যাবে না আমি এখানে 1 চামচ দিয়ে একটু এই আদা রসুনটা এই পেঁয়াজের মতো ভেজে নিতে হবে তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো করে খেলে বুঝতে পারবেন যে আসলে এটা একদম ব্যতিক্রমভাবে বোয়াল মাছ রান্না এটা খেতে অসম্ভব মজা পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে অ্যাড করে দিলাম অল্প বেশি না কেননা মশলাগুলো এখন দিলে ধরে যাবে না এবং কালারটা সুন্দর থাকবে এই পর্যায়ে আমি স্বাদ মতো 1 চামচ 4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম এটা লবণটা বুঝে দিতে হবে স্বাদ মতো 4 চামচের 1 চামচের আর একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিব কেননা বোয়াল মাছে কিন্তু একটু ঝাল ভাবটাই ভালো লাগে একটু পাংশা হলে কিন্তু তেমন খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু 1 চামচের একটু উঁচা উঁচা করে আর একটু বেশি দিয়ে দিলাম মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার পাকি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো 4 চামচের হাফ চামচ জিরার পাকি দিলাম এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু গরম মশলা গুঁড়ো যা এসে কিন্তু আপনারা একদমই স্কিপ করা যাবে না তাহলে কিন্তু রান্নাটার সেই পারফেক্ট টেস্টটা আসবে না এবং জয়ত্রী এবং জয়ফল যেটা গুঁড়া করে নিয়েছি তার দেখুন এই ছোট্ট একটা চামচে এক কথায় 2 চিমটা আমি এই গরম গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এর জন্য কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অসম্ভব ভালো লাগবে এর চেয়ে বেশি দেওয়া যাবে না এর চেয়ে বেশি দিলে কিন্তু তিতা ভাব এসে যাবে আমি আর একটু পানি অ্যাড করলাম এটা আর একটু ভালো মতো কষিয়ে নিয়ে মাছটা বসিয়ে দেব এখন এই পর্যায়ে এসে সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন এই মাছটা কিন্তু আমি 1.5-2 ঘন্টা লবণ দিয়ে রেখেছিলাম এজন্য এই মাছটা খেতে আরো বেশি ভালো লাগে দেখুন এভাবে করে আমি মাছটা কষিয়ে নিব এই মাছটা করতে কেমন ইজি লাগবে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা বোয়াল মাছ খেতে পছন্দ করেন তারা আমার কমেন্ট সেকশনে জানাবেন পর্যায়ে আমি তেল কিন্তু উঠে এসেছে আমি এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব
देखो माछटा फुटानोर जोन्नो आमी ए पर्याये पानीटा दिए दिलाम। एखाने आमी हाफ कापेर एकटु बेशी करे पानी दिलाम कारण माछटा किन्तु फुटते एकटु समय लागबे। उनी किन्तु खूबी सुंदर सेंट बेर हये गेछे, कलरटाओ देखुन मोटामुटी चले एसेछे, आरो सुंदर कलर आसबे। एकटु आमी ढाकना दिए ढेके दिब, पर्याये आमी एकटा ढाकना दिए ढेके दिलाम। আমার এটা মোটামুটি হয়ে আসলো, কোন তেল চলে আসছে। আমি এখানে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটাল, এটা ফ্লেভারটা সুন্দর আসে। এবং এই পর্যায়ে শীত পিস রান্না কিন্তু 90% হয়ে গেছে। ও জিরার ফাঁকি ছিটিয়ে দিলাম নামানোর আগে, আমি সবসময় জিরার ফাঁকি একটু দেই। দেখুন কালারটাও চলে এসছে এবং তেলটাও কিন্তু উপরে চলে আসছে। আমি এখন দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এখন চুলা আঁচ বন্ধ করে 10 মিনিট পর আপনাদের সার্ভ করে দেখুন আমার কালারটা কত সুন্দর চলে এসেছে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমাদের আজকে এই শীত ফিশটা বা বোয়াল মাছটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখছেন কত মাশাআল্লাহ হয়েছে, এটা দেখেই যে কোনো মানুষ খেতে মন চাবে। আর বোয়াল মাছটা কিন্তু এমনি খেতে খুব মিষ্টি লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো থাকবেন, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।